মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যে আবারও একটি নতুন এবং অবিশ্বাস্যকর কর্মসূচির সূচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ছ মাসের জন্য রাজ্যবাসীকে একেবারে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই ভিডিওতে আমরা এরই কিছু বিস্তারিত তথ্য জেনে নেব। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। রাজ্যের মানুষকে ছ মাসের জন্য বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। আমরা সকলেই জানি করোনা ভাইরাস ক্রমশ বিস্তার লাভ করছে। এখনো পর্যন্ত সারা দেশে এই মারণ ভাইরাসে সংক্রামিত হয়েছেন প্রায় 200 জনেরও বেশি। পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্যের মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন বিশেষ তহবিলের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে ঘোষণা করেন রাজ্যের মানুষের জন্য ছ মাসের বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার কথা। বলেন আগামী ছ মাস 2 টাকা কেজির চাল, গম এবং ডাল রাজ্যের 7.5 কোটি মানুষকে বিনামূল্যে দেওয়া হবে। এ বিষয়ে একটি তহবিল গঠন করা হয়েছে। জানা গিয়েছে রেশনে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এই খাদ্যশস্য পাওয়া যাবে। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একেবারে নতুন একটি কর্মসূচি, যার মাধ্যমে রাজ্যের মানুষকে আগামী ছ মাসের জন্য একেবারে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার কথা, এবং তা আপনারা কোথা থেকে সংগ্রহ করতে পারবেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য আমাদের হাতে এসে পৌঁছায়নি, আগামী দিনে হয়তো এই বিষয়ে আমরা আরও কিছু তথ্য পাব, অবশ্যই তা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে নতুন কর্মসূচি, এই কর্মসূচি নিয়ে আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুবান্ধবকে জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।